움찔매. 화만 몇 개 보면 때마다 움찔매. আপনারা যদি কিছু না বলেন তাহলে তো আমরা কিছুতেই কেসটাকে সলভ করতে পারবো না। আপনারা নিশ্চিত যে আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে? এক নয় একাধিকবার স্ট্যাবিং করা হয়েছে। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। শুনেছিলাম ওরা বিয়ে করবে। ওদের বিয়েতে আমাদের দুজনের মত ছিল না। ওরা আমাদের অবতে মন্দিরে গিয়ে বিয়ে করে। পরের মাসে ওদের বিয়ে 10 বছর পূর্ণ হতো। প্রথম 2 বছর ওরা নীতিশের বাবা মার সাথেই ছিল। তার মানে 8 বছর ধরে ওরা একই ফ্ল্যাটে থাকত। দুজনে ভালো জবও করত, টপ পজিশন ছিল। আমার জামাই নীতিশ জেপি ইন্টারন্যাশনালের টেকনিক্যাল বিভাগের হেড ছিল। আর মা রেশমি জ্যোতি গ্রুপের টেকনিক্যাল হেড ছিল। আচ্ছা, আপনার এই মেয়ে জামাইয়ের মধ্যে কোনো ঝামেলা হতো? হ্যাঁ স্যার, ওদের মধ্যে ঝগড়া হতো, খুব ঝগড়া হতো। এই মাসে রচনাকে তুমি ড্রপ করবে। আমি ড্রপ করবো মানে? নীতিশ, হয়তো তুমি ভুলে যাচ্ছ, আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল। 1 মাস রচনাকে স্কুলে তুমি ড্রপ করবে আর 1 মাস আমি। আর এই মাসে তোমার টার্ন। তুমি তোমার রেসপন্সিবিলিটি থেকে পালাচ্ছ কেন? কারণ আমার কাছে কোনো উপায় নেই বলে। কোম্পানি এক্সপেনশন হচ্ছে, তাই আমি খুব বিজি থাকব। তাই আমার পক্ষে এই ডিলটা ব্রেক করা ছাড়া কোনো উপায় নেই। আমি জানি সবকিছু, কিন্তু আমাকে একটা কথা বলো তো, আমি সিঙ্গেল হ্যান্ডেডলি সবকিছু কি করে ম্যানেজ করব? টাইম কিন্তু আমার কাছেও কম, মিটিংস আমারও থাকে। হোপ ইউ হ্যাভেন্ট ফরগটেন আই হ্যান্ডেল দ্য এন্টায়ার কর্পোরেট সেক্টর। অফকোর্স নট, তুমি আমাকে ভুলতে দিলে তো। তুমি প্রত্যেকটা ছোট ছোট ম্যাটারে নিজের ডেজিগনেশন, নিজের টার্গেটের কথা তুলে ধরো। কেন? কারণ না তুমি তোমার নিজের রেসপন্সিবিলিটি গুলো পালাতে চাও। মানে রচনা শুধু আমার একার রেসপন্সিবিলিটি? বাস, দ্যাটস ইট। আমার তোমার সাথে ঝগড়া করার কোনো ইন্টেনশন বা টাইম দুটোই নেই। আমরা দুজন একটা ডিল করেছিলাম, যে কেউ একজন ভাঙতে পারে। সো ইটস ডিসাইডেড, এই মাসে রচনাকে তুমি ড্রপ করো। অ্যান্ড দ্যাটস ইট। যতই প্রমোশন পেতে লাগলো, ওর বাড়ির শান্তি আস্তে আস্তে চলে যেতে লাগলো। ওরা দুজন দুজনকে কম্বিনেশনে চুক্তি দিত,
ওদের ঝামেলাটা আমরা বুঝতে পারতাম না, আমরা তো পুরনো দিনের লোক। আমরা শুধু জানি যে স্বামী হবে সে শুধু রোজগার করবে, আর স্ত্রী সুন্দর ভাবে সংসার সাজাবে, টাকা প্রমোশন এইসব চিন্তা করা, এইরকম অ্যাম্বিশন আমরা কখনো বুঝতে পারিনি। তুমি ট্যাক্সিতে যাও। ট্যাক্সি কেন? কেন মানে আমি প্রথমে রচনাকে স্কুলে ড্রপ করব, তারপর তোমাকে অফিসে ড্রপ করব, আলটিমেটলি আমার তো দেরি হয়ে যায় নাকি? নীতিশ, তুমি নিজের রেসপন্সিবিলিটি পালন করতে এতটা কেন ভয় পাও একটু বলবে? ফাইন, কাল থেকে তাহলে আমি ড্রাইভ করব। ফার্স্টে রচনাকে স্কুলে ড্রপ করব, দেন তোমাকে অফিসে, দেন আমি নিজে অফিস যাব, বিকজ আমি তো সুপার উম্যান, মাল্টিটাস্কিং কোয়ালিটি তোমার মধ্যে নেই, তো আর কি করা যাবে বলো? এই তো আই ওয়াজ জাস্ট ওয়েটিং যে তুমি এখনো কি কেন আমাকে ডমিনেট করোনি, কেন নিচু দেখো? আমি কিন্তু কোনোদিন তোমাকে নিচু দেখাতে চাই না নীতিশ। তাহলে এটা কি ছিল? তুমি তোমার অ্যাটিটিউড দেখাও। তুমি ভালো করে জানো নীতিশ, আমাদের দুজনের মধ্যে একটা ডিল হয়েছিল, তার তো আমাদের দুজনের সম্মতিতে, তাহলে ওটা ফলো করার একটু তো চেষ্টা করো তুমি। আমি কি ফলো করি না? তুমি সবসময় এটা প্রুফ করার চেষ্টা করো যে ইউ আর বেটার দ্যান মি। তুমি এটা খুব ভালো করে জানো যে তোমার কাজটা আমার থেকে অনেক বেশি। কি সহজ নীতিশ, আমার কাজটাও কিন্তু অতটাই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি ইনসেন্টিভ বোনাস পাই আর প্রমোশনও পাই, যেটাতে তুমি অখুশি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজ অবধি তুমি আমার কোনো কাজকে কোনোদিন অ্যাপ্রিশিয়েট করেছো? অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ডটা তোমরা মেয়েরা কেন যে এত আগলে ধরে রাখো আমি কিছুতেই বুঝতে পারি। তুমি চাও না অ্যাপ্রিসিয়েশন? হ্যাঁ, তাহলে নিজের স্যালারি বাড়ানোর জন্য এতটা কেন উতলা হও?